সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলার মধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জাতীয় টিমের সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার, যে সুযোগ পেয়েছেন তা কাজে লাগাতে চান তিনি। সেই সঙ্গে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন আইয়ার। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিতকে ক্যাপ্টেন করা হয়েছে, সেখানেই সুযোগ পেয়েছেন আইয়ার। সুযোগ পাওয়া নিয়ে ভেঙ্কটেশ আইয়ার বললেন, আমি খুবই খুশি, এই সুযোগের জন্য অনেক পরিশ্রম করেছি, যদিও এখনই সুযোগ পাবো তা আশা করিনি। আমি শুধু টিমের জন্য যত বেশি সম্ভব রান করার চেষ্টা করেছি। ক্যাপ্টেন, কোচ, সিনিয়র প্লেয়ার ও নির্বাচকদের অনেক ধন্যবাদ। জাতীয় টিমের জার্সি পরার স্বপ্ন নিয়েই একজন ক্রিকেটার থেকে খেলা শুরু করে, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু ব্যাট নয়, নিজের বোলিং দিয়েও প্রভাব ফেলতে চান আইয়ার। তিনি বলেছেন, আমি ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামি। আমি ব্যাট বল দুভাবেই ভালো করতে চাই, দল আমার কাছে যা চাইবে তার জন্য আমি নিজের 100% দেবো।